দুর্নীতির ধারণা সূচক বা করাপশন পারসেপশন ইন্ডেক্স সিআই সিপিআই অনুযায়ী বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত রয়েছে একশো মানদণ্ডে এবার বাংলাদেশের স্কোর ২৬ আগের বছরের স্কোর একই ছিল রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থার নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান বিশ্বের একশো আশিটি দেশ ও অঞ্চলের একশো সালের দুর্নীতি পরিস্থিতি বিবেচনায় নিয়ে বার্লিন ভিত্তিক প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এই সূচক প্রকাশ করেছে যাতে বলা হয় দু তালিকার সর্বনিম্ন থেকে গণনা ও স্কোর অনুযায়ী একশো আশিটি দেশের মধ্যে চোদ্দতম অবস্থানে রয়েছে এছাড়া সর্বোচ্চ থেকে গণনা অনুযায়ী বাংলাদেশ একশো ছিচল্লিশতম অবস্থানে যেখানে গেল বছরের তুলনায় তিন ধাপ উন্নতি হয়েছে তেতাল্লিশের চেয়ে যেটা আমি আগে বলেছিলাম গড় তেতাল্লিশ অন্যদিক থেকে আফগানিস্তান ব্যক্তি দক্ষিণ এশিয়ার দ্বিতীয় সর্বনিম্ন এবং এশিয়া হিসাবে একত্রিশ একত্রিশটি দেশের এশিয়া প্যাসিফিকের একত্রিশটি দেশের মধ্যে আমাদের অবস্থান হচ্ছে চতুর্থ সর্বনিম্ন অবস্থান মানে সন্তুষ্টির মতো জায়গায় আমরা যাইতে পারিনি